আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করবো সেটা হচ্ছে ক্লাস ফাইভের ঐকিক নিয়ম সাহায্যে সমস্যার সমাধান আজকে আমরা যে সমস্যাগুলো করবো সেগুলো হচ্ছে একটা রাশির সাথে আর একটা রাশির বা একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ে সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক এবং সেই ব্যস্ত সম্পর্ক কাকে বলে এবং ব্যস্ত সম্পর্ক সাহায্যে কিন্তু আমরা অঙ্কগুলো করব তাহলে দেখো প্রথমে যে অঙ্কটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি যে সেটা হচ্ছে কি যে যে পরিমাণ খাদ্যে পাঁচজন লোকের দশ দিন চলে সেই পরিমাণ খাদ্যে একজন লোকের কত দিন চলবে আমরা আগেই বলেছিলাম যে দুই রকমের সম্পর্ক আছে একটা হচ্ছে সরল সম্পর্ক একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক এর আগে আমরা যে সমস্ত সমস্যাগুলো করেছিলাম যে অঙ্কগুলো করেছিলাম সেখানে আমরা সবগুলোতেই কিন্তু সরল সম্পর্ক ছিল দুটো বিষয়ের মধ্যে আর এখানে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু বিপরীত সম্পর্কিত সম্পর্কটা কেমন বিপরীত সম্পর্ক দুটো রাশির মধ্যে বিপরীত সম্পর্ক এখানে যে দুটো বিষয় আছে যে যে পরিমাণ খাদ্যে পাঁচজন লোকের দশ দিন চলে সে পরিমাণ খাদ্যে একজন লোকের কতদিন চলবে তাহলে এখানে বুঝতে পারছ যে দিন একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে লোক তাহলে এখানে আমরা প্রথমে একের দাগেরটা দেখছি যে প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো তাহলে দুটো বিষয় আছে একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে লোক সংখ্যা বা লোক তাহলে এখানে বলে দিয়েছে যে পাঁচজন লোকের পাঁচজন লোকের দশ দিন চলে তাহলে পাঁচজন লোকে চলে কত এককটা হচ্ছে জন এখানে হচ্ছে দশ দিন এক হচ্ছে তিন তাহলে একজন লোকের একজন লোকের কতদিন চলবে তো নির্দিষ্ট খাবার পরিমাণটা কিন্তু নির্দিষ্ট তে নির্দিষ্ট পরিমাণ যদি খাবার থাকে যখনই তুমি একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য পাঁচজনে খাচ্ছিল তখন তার দশ দিন চলছিল সেই খাবারটাই যদি সে একজনে খায় তাহলে কিন্তু সে আরও বেশি দিন খেতে পারবে দশ দিনের থেকে তো অবশ্যই খেতে পারবে তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে লোক সংখ্যা যখন কমে যাচ্ছে তখন সময়টা কি বাড়ছে কম একজন যদি খায় তাহলে কি সেটা অনেক বেশি দিন খাবে তার মানে কি বাড়ছে তাহলে এই যে লোক সংখ্যা কমলে সময়টা বাড়ছে এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যস্ত সময় একটা বাড়লে একটা কমলে আমাদেরকে যে সম্পর্কটা বলা হয় সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক তাহলে এখানে আমরা লিখব যে লোক সংখ্যা লোক সংখ্যা কমলে সময় বা দিন সংখ্যা দিন সংখ্যা বাড়ে এখানে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই লিখতে হবে যে নির্দিষ্ট পরিমাণ খাদ্যে নির্দিষ্ট পরিমাণ খাদ্যে কিন্তু খাদ্যের পরিমাণটা কিন্তু পরিবর্তিত হলে হবে না নির্দিষ্ট পরিমাণ খাদ্যে লোক সংখ্যা যদি কমে তাহলে দিন সংখ্যা কি বাড়বে বা সময়টা বাড়ছে তাহলে একটা কমছে একটা বাড়ছে তাহলে আমরা কী লিখতে পারি যে লোকের সংখ্যার সাথে সময় বা দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক তাহলে এখানে আমরা লিখব যে লোক সংখ্যার লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার বা দিনের বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক তাহলে সম্পর্কটা কি বোঝা গেলো বিপরীত সম্পর্ক মানে একটা কমলে আর একটা বাড়বে একটা কমলে একটা বাড়ছে এরপরে আমরা ঐকিক নিয়মে সমাধান করে ফেলি তাহলে তারপর আমরা সমা ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে ঐকমে কিভাবে সমাধান করি তাহলে পাঁচজন লোক নির্দিষ্ট খাদ্যে দিন চলে তাহলে আমরা লিখব পাঁচজন লোক পাঁচজন লোকের নির্দিষ্ট খাদ্যে দশ দিন চলে তাহলে আমাদের কত একজন লোক তাহলে একজন লোকের নির্দিষ্ট ওই যে পরিমাণ খাদ্য বলা আছে সেই পরিমাণ খাদ্যেই নির্দিষ্ট খাদ্যে এখানে কি করতে হবে যখন আমরা একজন লোক যখন খাচ্ছে ওই পরিমাণ খাদ্যই তাহলে কি সে আরও বেশি দিন খেতে পারবে তাহলে কি হচ্ছে বাড়ছে তাহলে বাড়ছে যখন তখন আমাকে কি গুণ করতে হবে দশের সাথে কত গুণ করতে হবে এই যে পাঁচ দশের সাথে আমাকে পাঁচ গুণ করতে হবে তাহলে কেন বা গুণ করলাম যেহেতু একজনের পরিমাণ যদি একজন যদি খায় ওই পরিমাণ খাদ্যটা সে বেশি দিন খেতে পারে তাহলে এই জন্য এটা হচ্ছে কি পঞ্চাশ দিন তাহলে বোঝা গেলো যে এখানে কেন বাড়ছে এখানে যেহেতু একজন খাচ্ছে তাহলে একজন খাওয়ার জন্য এখানে এটা গুণ হয়ে যাচ্ছে গুণ হওয়ার কারণটা হচ্ছে কি এখানে দশের সাথে কিন্তু পাঁচের গুণ হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখতে পাওয়া যায় একজনের জন্য নির্দিষ্ট একজন নির্দিষ্ট খাদ্যে কত পঞ্চাশ দিন সে খেতে পারবে ঠিক আছে তাহলে এখানে উত্তরটা যেটা চেয়েছে যে সেই পরিমাণ খাদ্যে একজন লোকের কতদিন চলবে তাহলে সেই উত্তরটা এখানে লিখব যেটা চেয়েছে সেই পরিমাণ খাদ্যে সেই পরিমাণ সেই পরিমাণ সেই পরিমাণ খাদ্যে একজন লোকের পঞ্চাশ দিন পঞ্চাশ দিন চলবে তাহলে পঞ্চাশ দিন সে খেতে পারবে ওই খাবারটাতে তাহলে আশা করি বুঝতে পেরেছি কীভাবে অঙ্কটা করা হলো এরপর আমরা পরের অঙ্কটাতে আসি দেখো এরপর আমরা চারের দাগের অঙ্কটা দেখছি এখানে বলছে যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগে গেলে দু ঘন্টায় যাওয়া যায় সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে তাহলে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে জিপ গাড়ির গতিবেগ এবং সময় তাহলে গতিবেগ এবং সময় এখানে আমাদের কোনটা বের করতে বলেছে গতিবেগটা বের করতে বলেছে যেহেতু আমাদেরকে গতিবেগটা বের করতে বলেছে সেই জন্য গতিবেগটা আমাদেরকে এই গণিতের ভাষায় সমস্যা যখন আমরা লিখবো সেটা হচ্ছে আমরা গতিবেগটা ডান দিকে লিখছি তাহলে জীবগাড়ির গতিবেগ গতিবেগটা আমরা ডান দিকে লিখলাম ঠিক আছে আর বাঁ দিকে লিখছি সময় বাঁ লিখছি কি সময় তাহলে বাঁ দিখছি সময় আর ডান দিকে লিখছি গতিবেগ এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে দুই ঘন্টায় তাহলে এখানে তিরিশ কিলোমিটার দুই ঘন্টাতে যদি যায় তাহলে ত্রি ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে যদি সে যায় এত কিমি পার ঘন্টা এটা হচ্ছে গতিবেগের বেগ একক আর এটা হচ্ছে সময়ের একক তাহলে সে এক ঘন্টায় যেতে গেলে ওই দূরত্বটাতে সে এক ঘন্টায় যেতে গেলে গতিবেগটা কত হবে তো এখানে তোমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যেতে সময়ের সাথে গতিবেগের সম্পর্কটা কী একটা যদি নির্দিষ্ট দূরত্ব থাকে তবে এই দূরত্বটা এই দূরত্বটা যদি যেতে হয় তুমি যদি তিরিশ কিলোমিটার বেগে যাও তোমার যে সময় লাগবে তুমি যদি ষাট কিলোমিটার বেগে যাও তাহলে কিন্তু তার থেকে কম সময় লাগবে তাই না তুমি এই দূরত্বটা দুই তিরিশ কিলোমিটার বেগে যাও আর একবার ষাট কিলোমিটার গেলে এতে তিরিশ কিলোমিটার বেগে এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে ষাট কিলোমিটার বেগ তাহলে কোনটাতে বেশি সময় লাগবে যখন তুমি তিরিশ কিলোমিটার বেগে যাচ্ছ তখন তোমার বেশি সময় লাগবে আর ষাট কিলোমিটার বেগে গেলে তোমার কম সময় লাগবে যেমন কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায় যদি যেতে হয় তাহলে তুমি যদি সাইকেলে যাও তাহলে দেখবে তোমার বেশি সময় লাগে তুমি যদি বাইকে যাও তাহলে তোমার কম সময় লাগবে কেন না সাইকেলের থেকে বাইকের গতিবেগটা বেশি যখন তোমার গতিবেগটা বেড়ে যাবে তোমার তোমার সময়টা কম লাগে তাহলে গতিবেগটা যদি বাড়ে তাহলে সময় কম লাগে তাহলে গতিবেগের সাথে সময়ের সম্পর্কটা কি বিপরীত সম্পর্ক ঠিক আছে তাহলে কীভাবে আমরা পেলাম যে গতিবেগের সাথে সময়ের যে সম্পর্কটা সেটা পাওয়া গেল বিপরীত সম্পর্ক এখানে আমরা লিখবো যে গতিবেগটা নির্দিষ্ট দূরত্বর ক্ষেত্রে এটা কিন্তু নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দূরত্বে গতিবেগ গতিবেগ বাড়লে সময় কমে গতিবেগ বাড়লে কি সময়টা কি কমে তাহলে একটা বাড়লে আরেকটা একটা কমছে তাহলে কি সম্পর্ক তাহলে গতিবেগের সাথে সময়ের বিপরীত সম্পর্ক তাহলে এখানে লিখবো আমরা অতএব গতিবেগের সঙ্গে সময়ের বিপরীত বিপরীত অনেক সময় লেখে বিপরীত বলে অনেক সময় ব্যস্তও লেখে ব্যস্ত সম্পর্কে তাহলে বিপরীতও লিখতে পারি আবার ব্যস্তও লিখতে পারি যেকোনো একটা লিখলে হবে তাহলে এরপর আমরা আশেপাশে ঐক্যিক ওই ঐক্যিক নিয়মে আমরা সমাধান করব তাহলে ঐক্যিক নিয়মে কি তাহলে নির্দিষ্ট দূরত্ব ওটা আগে লিখতে হবে নির্দিষ্ট নির্দিষ্ট দূরত্ব দুই ঘন্টায় যাই দুই ঘন্টায় যাই তিরিশ কিমি পার ঘন্টা বেগে এত কি এত কিম বেগে তাহলে ওই দূরত্বটা ওই দূরত্বটা যদি এক ঘন্টাতে যেতে যায় মানে কম সময়ে যেতে যায় তাহলে কম সময়ে যেতে গেলে তার কিন্তু বেগটা বাড়াতে হবে বেগটা কি বাড়ে এই বেগটার থেকে বেশি হবে এখানে যে বেগটা আছে সেটার থেকে কিন্তু বেশি হবে তাহলে এক ঘন্টায় তাহলে নির্দিষ্ট দূরত্ব এক ঘন্টায় যাই কত বেগে হবে তিরিশ গুণিত কিন্তু দুই হবে তিরিশ গুণিত কেন তখন বেগটা বাড়তে হবে তাহলে বেগটা যদি বাড়ে তাহলে এত তাহলে কত হচ্ছে ষাট কিমি পার ঘন্টা বেগে তাহলে বোঝা গেলো এখানে ষাট কিলোমিটার বেগে তাকে যেতে হবে এখানে কিন্তু দূরত্ব সময়টা যখন কমে যাচ্ছে তখন কিন্তু বেগটা ওকে তাকে অবশ্যই বাড়াতে হবে তাহলে উত্তরটা আমাদেরকে যেটা চেয়েছে সেটা লিখছ তাহলে এক ঘন্টায় যেতে সেই দূরত্ব সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে জীব গাড়ির গতিবেগ কত হবে তাহলে সেই দূরত্ব এখানে উত্তরটা আমরা লিখবো ঠিক যেটা উত্তরটা চেয়েছে যে সেই দূরত্ব সেই দূরত্ব এক ঘন্টায় এক ঘন্টায় যেতে হলে চেক ঘন্টায় যেতে হলে বেগ জিপ গাড়ির বেগ বেগ হবে কত বেগ ষাট কিমি পার ঘন্টা হবে বুঝে গেছে ষাট কিমি পার ঘন্টা তাহলে গাড়ির গতিপেকটা কত হয়ে যাবে গাড়ির গতিবেগটা হবে ষাট কিমি পার ঘন্টা তাহলে ওই দূরত্বটা যদি সে এক ঘন্টায় যেতে চায় তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এরপর আমরা নেক্সট অঙ্কটা দেখো তারপরে অঙ্কটা দেখো এখানে আমরা পাঁচের দাগের অঙ্কটা বলছি ছটি লাঙল দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে তাহলে এখানে যে দুটো বিষয় আছে সেটা হচ্ছে একটা হচ্ছে লাঙ্গল আর একটা হচ্ছে দিন বা সময় সময় বা দিন তো আমাকে মূলত যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে দিন সংখ্যা বের করতে বলেছে তাহলে আমরা পাঁচ দাগে গণিতের ভাষায় সমস্যাটি ডান দিকে লেখি আমি দিন বা এটাকে অনেক সময় সময় লেখা হয় সময় আর এদিকে আছে লাঙল বাঁধ হচ্ছে লাঙল আর ডান দিকে হচ্ছে সময় এখানে বলেছে ছটি লাঙল দিয়ে তাহলে লাঙল হচ্ছে ছটি আর সময় লাগছে তোমার চার দিন চার দিন তাহলে একটি লাঙল যদি দেওয়া হয় চাষ করা হয় তাহলে কত দিন সময় লাগবে এখানে যে পরিমাণ জমিটা চাষ করছে সেই জমিটা পরিমাণটা হচ্ছে কিন্তু নির্দিষ্ট এইটা হচ্ছে তোমার জমি এই জমিটা ছটি লাঙল দিয়ে যখন চাষ করছে তখন ওই জমিটাই চাষ করছে এবং একটি লাঙল দিয়ে যখন চাষ কর তখন ওই জমিটাই চাষ করছে তাহলে একটি জমি দিয়ে যদি অত ওই জমিটাই যদি চাষ করে তাহলে নিশ্চয়ই তার কি সময় বেশি লাগবে বা দিন বেশি লাগবে তাহলে লাঙ্গলের সংখ্যা যখন কমে যাচ্ছে তখন নিশ্চয়ই তার দিনের সংখ্যা বা সময়ের সংখ্যা বেড়ে যাবে যদি জমির পরিমাণটা স্থির থাকে জমির পরিমাণটা যদি স্থির থাকে বা জমির পরিমাণটা যদি নির্দিষ্ট থাকে তাহলে কিন্তু লাঙ্গলের পরিমাণটা যদি কমে যায় তাহলে দিনের সংখ্যাটা বেড়ে যাবে তাহলে কী সম্পর্ক হয়ে গেল বিপরীত সম্পর্ক তাহলে আমরা বিপরীত সম্পর্কটা লিখছি তাহলে এখানে লিখব যে নির্দিষ্ট জমিতে নির্দিষ্ট জমিতে যে জমিতে পরিমাণটা যদি নির্দিষ্ট থাকে তাহলে লাঙল সংখ্যা কমলে দিন সংখ্যা বা সময় বাড়ে লাঙল সংখ্যা যদি কমে তাহলে কি তাহলে কম লাঙল যদি থাকে তাহলে তাহলে তাকে বেশি দিন সময় লাগবে তাহলে এখানে লিখব যে লাঙলের সঙ্গে তাহলে অতএব লাঙলের সঙ্গে দিনের বা সময়ের সময়ের কি বিপরীত সম্পর্ক বিপরীত বা ব্যস্ত ব্যস্ত সম্পর্ক তাহলে যে সম্পর্কটা সেটা হচ্ছে বিপরীত বা ব্যস্ত এরপর আমরা ঐকিক নিয়মে সমাধান করব তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পায় ঐকিক নিয়মের সমাগে তাহলে নির্দিষ্ট জমি কিছু জমি তাহলে কিছু জমি কিছু জমি বলেছে কিছু জমি ছটি লাঙলে চাষ করতে চাষ করতে সময় সময়টা না লিখে লিখছি কত চার দিন লাগে চার দিন লাগে তাহলে কিছু জমি ছটি লাঙলে চাষ করতে চার দিন লাগে ওই কিছু জমি যে কিছু জমিটা ছটি লাঙ্গলে চাষ করছে সেই কিছু জমিটাই যদি একটি লাঙলে চাষ করি লাঙ্গলে চাষ করতে কতদিন সময় লাগবে নিশ্চয় লাগবে আর বেশি দিন যদি লাগে তাহলে আমরা কি করবো গুণ করবো কার সাথে কার গুণ করবো এই চারের সাথে কার এই ছয়ের এই চারের সাথে কার ছয়ের তাহলে এখানে লিখবো আমরা চার গুণিত ছয় চার গুণিত ছয় দিন তাই না চার ছয় চব্বিশ দিন লাগবে তাহলে ওই জমিটাই যদি একটি লাঙলে চাষ করা হয় তাহলে তার কত দিন সময় লাগবে চব্বিশ দিন সময় লাগবে ওই জমি চাষ করতে কত দিন সময় তাহলে আমরা উত্তরটা লিখবো উত্তর যেটা আমরা চেয়েছি তাহলে ওই জমি ওই জমি একটা লাঙলে চাষ করতে চাষ করতে চব্বিশ দিন লাগবে ঠিক আছে তাহলে আমাদের উত্তর হচ্ছে কি চব্বিশ দিন যে উত্তরটা হচ্ছে কিন্তু কেন চব্বিশ দিন তাহলে আশা করি অঙ্কটা কীভাবে করা হলো বুঝতে পেরেছ এর পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব